কি হবে সেই দিন, এটা লিখে দিয়েছেন একজন মাওলানার, সময় থাকলে হয়তো বলতেন। মদ খাওয়া হারাম জানা সত্ত্বেও বারবার খায়, জুয়া খেলা হারাম কিন্তু তা জানার পরেও জুয়া খেলে, এবং জেনা করা হারাম এটাও জানা সত্ত্বেও জেনা করেই যাচ্ছে, তাদের সাথে আমাদের কিভাবে চলা উচিত? আচ্ছা, জেনা যখন করে তখন কি আপনার দেখিয়ে দেখিয়ে করে? মদটা আর একটা কি জানো, মদ আর জুয়া এটা তবু বলা যায়, কিন্তু জেনা তো সব চুরি চামারি করে করে, তাই না? এটা তো তেমাতার মোড়ে হয় না, এইটা না লিখলে ভালো হতো। যাক যাক যাক, তো অ্যাকচুয়াল যাদের ভিতরে এই বিশ্বাস আছে যে আল্লাহ আমাকে বিনা কারণে সৃষ্টি করেননি, যাদের ভিতরে এই বিশ্বাস আছে যে আমাকে একদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এবং আমার জীবনের প্রতি পদক্ষেপের ব্যাপারে আল্লাহ যা কিছু নিয়ামত দিয়েছেন সকল নিয়ামতের প্রসঙ্গে তিনি আমাকে জিজ্ঞাসা করবেন, তাহলে আল্লাহর কাছে ফিরে যাওয়া, আমাকে আল্লাহর পক্ষ থেকে কৈফিয়াত তলব করা, এই বিশ্বাসটা যার ভিতরে আছে তার পক্ষে এই কাজগুলো করা সম্ভব না, হতে পারে বিভিন্ন চক্রান্তের শিকার হয়ে কখনো কখনো ভুলভ্রান্তি হয়ে যেতে পারে, তার জন্য তওবার দরজা খোলা আছে। তবে বারংবার হওয়াটা কখনো বাঞ্ছনীয় নয়, আমাদের কাম্য নয়। আর তার চেয়েতে বড় কথা হলো, মানুষ চেতনাশীল, বিবেকবান, বুদ্ধিমান, তো মদ খাওয়াটা ব্যক্তিগতভাবে খারাপ, পারিবারিকভাবে খারাপ, সামাজিকভাবেও খারাপ। এটা খায় কোন দৃষ্টিভঙ্গি দিয়ে? স্কুলে, আচ্ছা এটা একটু বলেন দিন, আমার একটু খিদে খিদে লেগে আছে, এমন খিদে লাগলে যে ডাল আর রুটি, ভাত আর তরকারি, আপেল আর বেদানা এইগুলো খেলি যে খিদে কমে যাবে বা খিদে নিবারণ হবে? খিদে লাগলে কিছু খেতে হবে, খেলেই পরে ক্ষুধা নিবারণ হবে, এই জ্ঞানটা অর্জন করতে গেলে ক ক্লাস পড়তে হয়? ১২ ক্লাস না ১৪ ক্লাস, কোনো ক্লাস? তাহলে পড়াশুনো ছাড়াই এই জ্ঞানটা হয়, খিদে লাগলে খেতে হয়। বাহ বাহ। আচ্ছা, শীত লাগলে চাদর গায়ে দিতে হয়, গরম লাগলে পাখার বাতাস খেতে হয়, এই জ্ঞানটা অর্জন করলে, অর্জন করার জন্য কোন স্কুলে পড়তে হয়? ওর কোন স্কুল স্কুল পড়তে হবে না, বিনা পড়াতেই তো, বিনা পড়াতেই যদি শীতের মোকাবেলায় চাদর ব্যবহার করি, বিনা লেখা পড়াতেই যদি ক্ষুধার মোকাবেলায় খাবার খেয়ে থাকি, তাহলে বিনা লেখা পড়াতেও এটাও জানা যায় মতটা আমার জন্যে বিপজ্জনক, মতটা আমার জন্যে বিপজ্জনক। তাহলে কেউ তো সজ্ঞানে নিজের পায়ে কুরুল মারাটা, তাহলে আর তার মাথা ঠিক নেই, এটা এক ধরনের আত্মহনন বা আত্মহত্যা। মদ খেয়ে কেউ যদি মরে তাহলে বলতে হবে সেটাও আত্মহত্যার মরণ, নিজে নিজেই যদি মদ খেয়ে মরে। তাহলে যে মদ আমাদের জন্য এত ক্ষতি, এত ভয়ঙ্কর ক্ষতি, সেই মদ অন্তত ইসলামের জাররা পরিমাণ নূর যার ভিতরে আছে তার পক্ষে খাওয়া উচিত না। প্রশ্ন যখন এসেছে, নিশ্চয়ই এলাকার কোনো না কোনো ব্যক্তি বা কোনো না কোনো গোষ্ঠী এইরকম কাজে হয়তো মেতে গেছে, না মাতলে কেউ জিজ্ঞেস বা করবে কেন এখানে? আল্লাহর হস্তে এই গভীর রাতে এই পাপের কোনো যদি পাপি থেকে থাকেন, পৃথিবীর
কাউকে জানাতে হবে না। রাতের অন্ধকারে একা একাই তওবা পড়ার জন্য কোন পীর ফকির সুফি দরবেশ ওলি আব্দার লাগে না, কেউ লাগবে না। শুধু নিজের অন্তর থেকে একবার আল্লাহকে বলুন যে আল্লাহ আমি এই কাজটা আর করবো না, আমাকে ক্ষমা করুন। আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। জেনা এবং জুয়া এই দুটো তো অত্যন্ত বিপজ্জনক, ভয়ঙ্কর বিপজ্জনক। এবং তিনটে কথা যা লিখেছেন, মদ জুয়া জেনা, তিনটেই সমাজ বিধ্বংসী অপরাধ। নবী সালেহ আলাইহিসসালামের জমানাতে এক সময় এই পাপের এত পরিমাণ প্রচলন হয়, এত পরিমাণ হলো, নবী সালেহ আলাইহিসসালাম আল্লাহকে বললেন, আল্লাহ আপনি আর কতক্ষণ ধৈর্য ধরবেন, আর কতক্ষণ ধৈর্য ধরবেন? আল্লাহ বললেন, অপেক্ষা করো, আমি ওদের ওদের শাস্তির জন্য গজব নাজিল করছি। বললেন, কখন হবে সে গজব? তা বললেন, সকালে হবে। সালেহ আলাইহিসসালাম সন্ধ্যাবেলাতে বললেন, আল্লাহ 12 ঘন্টা পর, এত দেরি? তার মানে পাপের প্রচলন আর প্রাদুর্ভাব এত পরিমাণ বেড়েছে। নবী সালেহ আলাইহিসসালাম বলছেন, আল্লাহ যত তাড়াতাড়ি পারেন গজব দিয়ে দেন, যাতে এরা পাপটা একটু কম করার সুযোগ পায়। আল্লাহ তখনই বলেছিলেন সালেহ নবীকে যে সকাল কি কাছাকাছি নয়। এই ধরনের পাপে অনেক সমাজ, অনেক জাতি, অনেক জনগোষ্ঠী, অনেক পরিবার সর্বনাশ হয়ে গেছে। জুয়ায় মদে জেনায় অর্থনৈতিকভাবে পঙ্গু করার জন্য জুয়াটা যথেষ্ট। যে পরিবারে, যে সমাজে জুয়া ঢুকে যায়, সেই পরিবার আর সেই সমাজ কখনো মাথা তুলে দাঁড়াতে পারে না। অর্থনৈতিকভাবে একদম সর্বনাশ হয়ে যাবে, কখনো দাঁড়াতে পারবে না। যদি কেউ এমন অপরাধের অপরাধী থেকে থাকেন, আল্লাহর আস্তে তওবা করুন। লটারি টিকিট কাটে মুসলমানে এখন? আরো বেশি ইসলামের অর্থনৈতিক ভবিষ্যৎ তো খারাপ। লটারি কেটে টাকা ইনকাম হয়, সে ভাটা ইনকাম করো ভাই, সে তো রক্ত পানি করে পয়সা রোজগার করতে হয়। কিন্তু লটারি টিকিট তো পাবলিককে বড় লোক করার জন্য না, লটারি টিকিট তো পাবলিকের রক্ত শোষণ করে খাওয়ার জন্য। লটারি টিকিটে কখনো আপনি বড় লোক হতে পারেন? অ্যাকচুয়াল লটারি গুলো হলো গরিব মানুষকে আরো গরিব করে দেওয়ার আর এক কল। যারা গরিব আছে তারা আরো গরিব হোক, কোনো মধ্যবিত্ত বা ধনী বা একদম ফকির লটারি কাটে না। লটারি কাটে দৈনিক ডেলিভার, প্রচন্ড খাটাখাটনি করে, খেটে খেটে একদম জীবন শেষ, ভেবেছে একবার যদি বিড়ালের ভাগ্যে শিখে ছিঁড়ে পড়ে 7 জন্মে বসে বসে খাবো। আচ্ছা, আপনি বসে খাওয়ার আগে আমার একটা লোক খুঁজে একটু দেখাবেন, লটারির টিকিট কেটে বেশ বড় লোক হয়ে সুখ শান্তিতে বেঁচে আছে, একটা লোক দেখাবেন? বাদিনী কারুর টাকা? আচ্ছা, টাকা বাঁধা বড় লোক একটা আছে, কদিন লেগেছে? হতেই পারে। লটারি টিকিটই যারা একাধবার অনেকের 1 কোটি 1.5 কোটি 50 লাখ 20 লাখ বেঁধে, কিন্তু সেই টাকা 3 বছর অতিক্রম করেনি, 1 কোটি টাকা শেষ করে ফেলেছে 3 বছরের ভিতরে, একদম শেষ করে ফেলেছে আল্লাহর হস্তে। কাজ কাম ছিল না, একবার পকেট চেক করলে হতো গড়ে যে টিকিট কারোর পকেটে আছে কি, সময় ওটা হচ্ছে এরকম নিরিবিলি।
অনেক আছে। ইস, আচ্ছা কত কষ্ট করে বলুন তো ইট ভাটায় খাটতে হয়, কি কি অসম্ভব রকমের, মানুষ বললে ভুল হবে, পশুর মতন খাটতে হয়, 10টা 12টা করে ইট নিয়ে যেভাবে ওদের যেতে হয়, তারপর এই সামনে যে গরম আসছে ওই ধুলো বালি আর ড্যাম্পারের উপর দিয়ে যা হাওয়াগুলো এসে মুখে লাগবে, মনে হয় যেন লু হাওয়া লাগছে। আর এত কষ্টে করো পয়সা, এত মেহনতের পয়সা আপনি সর্বনাশার পথে দিচ্ছেন। কোনোদিন তো আপনি ওই লটারি টিকিট কেটে যে বড় লোক হবেন এই স্বপ্ন আপনার কোনোদিন পূরণ হবে না, কখনো পূরণ হবে না। ও ঠিক বলেছ, কবরে গেলি তো ওখানে গেলি তো ক্যান্সারও ভালো হয়ে যাবে। আল্লাহর হস্তে আমার খেটে খাওয়া দিন দুঃখী যারা আছেন, আপনি অনেক কষ্ট করছেন, এত বড় লোক হওয়ার স্বপ্ন দেখছেন কেন আপনি? আসলে কথাটা হলো মনে লেগে গেছে, না বলা বলতে স্বস্তি পাচ্ছে না। আমি জানি, আমি ওই চৌমাথার কথাটাই মনে করছিলাম বারবার, আবার হয়তো কার বেই হয় বলতে গেলে আবার বেঁধে যাবে, সেই জন্য বলিনি। ওর সম্পর্কে আমি খুব ভালো জানি। যাক, তো আপনারা যারা গরিব মানুষ বড়লোক হওয়ার জন্য টিকিট কাটছেন, আপনার বড়লোক হওয়ার তো দরকার নেই, আপনি গরিব থাকুন না, ক্ষতিটাই বাকি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবীদেরকে বলতেন, বাবা আমি আল্লাহর কাছে দোয়া করি, তোমরা যদি পছন্দ করো আমার সঙ্গে তোমরাও দোয়াটা করতে পারো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ আপনি আল্লাহর কাছে কোন দোয়া করতে ভালোবাসেন? নবী আমার জবাব দিয়ে বললেন, আমি যখনই সুযোগ পাই আল্লাহর কাছে এই দোয়াটা করি, আল্লাহুম্মা আহইনি মিসকিনান, আল্লাহ আপনি আমাকে মিসকিন হালাতে বাঁচিয়ে রাখুন, ও আমি ফ্রি মিসকিনাত, আল্লাহ আপনি আমাকে গরিব মিসকিন হালাতে মৃত্যুদান করুন, ওয়াহশুরুনি ফি জুমরাতিল মাসাকিনাত, ময়দানে মাহশারের কঠিন সময় আল্লাহ গরিব মিসকিন এতিম অসহায় মনুষ্য জাতির সমাজকে সঙ্গে নিয়ে গরিব মানুষের সাথে আমার হাসর করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় লোক হওয়ার নেশা হচ্ছে কেন বলেন? আপনি যে গরিব আপনার কি দামটা কম? নবী বলেননি আল্লাহর কাছে যে আল্লাহ বড় লোকের সঙ্গে যেন আমার হাসর হয়? নবী বলেছেন আল্লাহ আমার যেন গরিব মানুষের সঙ্গে হাসর হয়। সুবহানাল্লাহ, বলেন বড় লোকগুলো আর বদ দোয়া দেবে না তো? বড় লোকগুলো বলবেন জামিয়ার পয়সা দেওয়ার বেলা তখন আমরা আর নবীর সঙ্গে গরিব মানুষ যাবে? এতে যদি আপনার হিংসা হয় তাহলে এক কাজ করেন, জমি জায়গাগুলো সব জামিয়ায় লিখে দেয়, আপনিও গরিবের দলে ঢুকে যান, মিটে যাবেনই ঝামেলা। গরিব মানুষ বড় লোক যে জান্নাতে যাবে না এ কথা একবারও রসুল বলেননি। তবে যার দোকান বড় তার হিসেবের খাতা বড়, তাই তো নাকি? ওদের খাতা ঠেলতে ঠেলতে 5-6 বছর যাবে। জান্নাতের ভেতরে গরিব মানুষ ঢুকে ততক্ষণ জান্নাত পূর্ণ করে ফেলে দেবে, উঠকে ফেলবে 5-6 বছরে। আপনি গরিব মানুষ একদম অসন্তুষ্ট হওয়ার কিচ্ছু নেই। পৃথিবীর অধিকাংশ নবী গরিব ছিলেন, অধিকাংশ নবী। আদম নবী কি করে খেতেন? চাষ করে খেতেন। নূহ নবী বলেন বলেন সুতোর মিস্ত্রি। সুলাইমান নবী বলেন, হ্যাঁ হয়েছে হয়েছে বলো, মাছ ধরতেন, তার মানে জেলে, তাই তো নাকি? আবার কেটে ফতোয়া দেবেন তার ঠিক নেই। দাউদ নবী আলাইহিস সালামে কি কাজ করে পয়সা রোজগার করতেন? কামার। আমাদের রাসূলুল্লাহ
নিষ্ঠরা দিল। আচ্ছা নবীরা তো গরিব ছিলেন, কই নবীরা তো কোনোদিন লটারি কেটে বড় লোক হওয়ার স্বপ্ন দেখিনি, অন্য লাইন তো ছিল, ওডানে ছিল না অন্য লাইন ছিল। সুতরাং গরিব বলে কখনো নিজেকে অভিশাপ দেবেন না, কখনোই না। গরিব বলে আপনি কখনোই হীনমন্যতায় ভুগবেন না, গরিব বলে আপনি নিজেকে কখনো অসহায় মনে করবেন না। স্বয়ং রাসূলুল্লাহ তিনি গরিব হালাতে বাঁচতে চেয়েছেন, গরিব হালাতে মরতে চেয়েছেন, আর গরিব মানুষের সাথেই হাসর করতে চেয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনি কোনোদিন গরিব বলে ভাববেন না যে আমার সম্মান কম, সেলফ কনফিডেন্স, নিজের প্রতি আপনি আস্থা রাখুন। আপনি গরিব হতে পারেন, সমাজ আপনাকে সম্মানের চোখে দেখে। আছেন এমন গরিব অনেক, আবার এমনও বড় লোক আছে, সামনে হয়তো বাবু বাবু করে, পেছনে গেলি এই তুই ওদিন গিয়ে খুব তো বাবু বাবু বলে বলিস নে খয়কারের ছেলে যা, আর বলার মতন না। তা তুই এরকম করিস বলে সেটা কারণে করি, কিন্তু ওর মতন হারামজাদা খুব কমই আছে, এরকম হয় না পিছনে। তাহলে আপনি হয়তো ভাবছেন আপনি গরিব, আপনার কোনো দাম নেই, আপনি একেবারে নিচু তলার, এর আপনার এটা আপনার মেন্টাল ডিজিজ, আপনি তো হারাম খোর না। দিনের শেষে রাত্রি শুয়ে পড়ে বুক ফুলিয়ে বলতে পারবেন হয়তো ডাল আর রুটিটা খেয়েছি কিন্তু হালাল খেয়েছি, একটা টাকা মারেতে হারাম নেই, এই শান্তিটা কি কম বড় শান্তি। সুতরাং গরিব মানুষ যারা টিকিট কাটেন, আমি অন্তত খুব বিনয় করে বলছি আর টিকিটটা কাটবেন না প্লিজ, টিকিট কাটাটা একটা বিরাট মদের একটা নেশা, তারপরে হিরোইনের একটা নেশা, গাঁজার একটা নেশা, চুরুটের একটা নেশা। তো ইচ্ছেতে এর ভিতরে ডাক্তাররা বলেন হিরোইনের নেশা সবচেয়ে ভয়ঙ্কর, ছাড়ানো যায় না, আর হিরোইনের চাইতে লটারির নেশা আরো ভয়ঙ্কর নেশা। হিরোইন ছাড়া যায় তো লটারি ছাড়া যায় না। কারণ ও একটা টিকিট কেটেছে 9775 আর 9773-এ 10,000 টাকা বিদেশ, বুঝতে পারেননি, 73-এর টাকা বিদেশ আর ওর 75, এই যে কানের বাসদে একবার গেছে ওই নেশায়, একটা টিকিট কেটে বাড়ি যাবে, বাড়িতে ফিরে এসে তার দুটো টিকিটের আগের টিকিট আবার কেটে নিয়ে যাবে, যে ওই আগের দিন বেঁধে লাভ একটা, এটা কাটলো অরিজিনাল আর আগেরটা আবার এসে কেটে নিয়ে যাবে যদি বাদে। এই যে নেশা কানের বার দেখেছে, সালা হিরোইনের চাইতে ভয়ঙ্কর। আল্লাহর রাস্তে আপনি অর্থনৈতিক পরিকাঠামো ভালো হোক আমরা সবাই কামনা করছি, আল্লাহর রাস্তে যেন লটারি টিকিটটা কাটবেন না প্লিজ। আপনার খুব কষ্ট করা টাকা, বহুত মেহনত করা টাকা, আমাদের 2-10টা টাকা নষ্ট হলি না অত গাজালা করবে না, কেন হয়তো ভকাস মারা টাকা, দরগ সবার মতন এরা ভকাস রোজগার পৃথিবীতে আনলি, আর এই ক্ষতি হলে খুব একটা গা পা জ্বালাও পারে না, কেন রোজগার করতে তো কষ্ট হয় না, সকাল থেকে 3টে বেড়ে তা একটা আবার লওয়া হয়নি, সেটা আবার হালকাতা করতে হবে, আর দুটোর মালা আছে গাড়িতে আর এই একটা আবার দেবে এরা। কিন্তু আমরা তো 10 ঘন্টা ডিউটি করে 12,000-14,000 রোজগার করি, আপনি তো 10 ঘন্টা ডিউটি করে মাত্র 350-400 টাকা রোজগার করেন, আর আমরা তো রোজগার করি অনেক আরামে বিলাসিতার ভিতরে, কিন্তু আপনার রোজগার তো আগুন আর পানির ভিতরে। আপনার ওই পয়সাটা আলেম মাওলানাদের বক্তৃতা করা পয়সার চাইতে আপনার পয়সাটা অনেক খাঁটি, অনেক নির্ভেজাল, অনেক বরকতপূর্ণ টাকা। ওই টাকাটা যেন হারামের পথে আর 5টা পয়সাও না যায়। যারা টিকিট কেটেছেন আর কখনো কাটবেন না প্লিজ, বরঞ্চ আপনি ওই প্রতিদিন বাড়িতে 10টা করে টাকা একটা ভাণ্ডারে ফেলুন,
জীবনে যে টাকা 10 টাকা করে লিকুইড কেটে শেষ করেছেন ওইগুলো ভান্ডারে ফেলুন, 5 বছর পর খুলে বলবেন যে আমার আজকে টিকিট বেরিয়ে গেছে।